আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা নদী এটা নদী না এটা হাওয়ার অনেক সুন্দর একটা হাওয়ার আজকে আমরা আসছিলাম একটা বিয়েতে আমার মামার বিয়েতে তারপর দেখলাম অনেকেই ঘুরতে যাইতাস এই জায়গায় নিয়ে তো আমরাও গেলাম ভাড়া করিরা তারপর ঘুরছি এক ঘন্টার মতো এখানে আমার মামা চাচু আব্বু সবাই আছে বড় মামা ছোট মামা সবাই নিয়ে অনেক মজা করলাম হাওড়টাতে গিয়ে অনেক ভালো লাগলো আমাদের সবাই অনেক কথা কথা বললাম এটা হচ্ছে মদন থানা উচিতপুর মদন উচিতপুর বলে এটাকে তো অনেকক্ষণ ঘুরলাম এক ঘন্টার মতো প্রায় ভালো লাগলো সবাই আপনারাও আসবেন এই জায়গায়গুলো অনেক মজা পাইবেন আর গরমের মধ্যে আসলে আরও বেশি ভালো বাতাস খাইতে পারবেন হাওয়ারে অনেক ভালো লাগবে আশা করি সবাই অনেক ভালো লাগবে আইসেন আবার বলতে সেই জায়গাটা হচ্ছে মদন উচিতপুরের মানুষ উচিত কথা কয় আর উচিত কথা কইতে কিন্তু বিপদ পড়িয়া যায় তে উচিত কথা কর নাই আর ভালা মানুষের মদ দেহানি নাই এই লোকতা আমরা বাঙালি মানুষ বাঙালির মতন থাকবাম কায়াম বুতে গেলাইব আর এই ভিডিওটা যারা দেখবেন বেশি বেশি করে আর শেয়ার করবেন আর এই জায়গায় যদি আপনারা ঘুরতে আসেন টিকানা না পান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে টিকানা দিয়ে দেব আর এই ভিডিওতে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি অবশ্যই ভুল প্রান্তি হয় তো একজনকে আরেকজন সাপোর্ট দিতে হবে আর না হয়তো কেউ রে ছাড়া কেউ উঠতে পারবেন না তো দর্শক আজকে যে ভিডিওটা দেখলেন আপনারা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই যে নৌকাটা যাইতেছে দেখছেন কত সুন্দর একটা জায়গা আর এই যে ব্রিজগুলা দেখছেন না কত সুন্দর সুন্দর হাওয়ারের মাঝখানে এই ব্রিজগুলা এই যে ছেলেটা দেখছেন এটা আমার বাইক না খুব অসাধারণ একটা না খুবই ভালো ছেলে হ্যাঁ কিন্তু কাউকে মুখ কালা কালাকই কথা বলে না অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন পিছনে মানুষ আছে আর এই যে দেখেন আমি আকাশটারে একটু দেখাচ্ছি কিন্তু হাওয়ার অঞ্চলে গেলে কিন্তু আকাশটারে এত সুন্দর লাগে যদি রৌদ্র থাকে তাহলে সবচেয়ে ভালো লাগে আর যদি মনে করেন যে বৃষ্টি থাকে তাহলে ভালো লাগে না দর্শক আপনাদেরকে আর কি বলবো আমার বলার কিছু নাই এই যে দেখেন হাওয়ারের মাঝখানে ভারী গদর এটা হাওয়ারে যারা থাকে তারা বুঝতে পারে কতটুকু কষ্টকর ধন্যবাদ